নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক দু হাজার একুশের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করব কাজেই তোমরা ভিডিওটাকে পুরো দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে দেখো এক নম্বর দাগ থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসে সেগুলো দুটো অধ্যায় থেকে আসে নবম অধ্যায় ভিন্ন ধরনের সমক্ষমতার শিশুদের শিক্ষা এবং দশম অধ্যায় প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ এবার দেখে নেব এক নম্বর দাগ থেকে তোমাদের কি কি প্রশ্নগুলো পড়তে হবে দেখো প্রথম প্রশ্ন দৃষ্টিহীন বা অন্ধ শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো দ্বিতীয় প্রশ্ন দৃষ্টিহীন বা অন্ধ শিশুদের শিক্ষার পদ্ধতিগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোনো চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো চার নম্বর প্রশ্ন সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ছ নম্বর প্রশ্ন দৃষ্টিহীন শিশুদের শিক্ষার পাঠ্যক্রম সম্বন্ধে আলোচনা করো সাত নম্বর প্রশ্ন ব্যাহত দৃষ্টিশক্তি সম্পূর্ণ শিশুদের শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো আট নম্বর প্রশ্ন শিক্ষার্থীদের আচরণগত যে কোনো চারটি সমস্যা ও তাদের প্রতিকার সম্পর্কে আলোচনা করো তো এক নম্বর দাগ থেকে তোমাদের এই আটটে প্রশ্ন পড়তে হবে এই আটটা প্রশ্ন পড়লে তোমরা এক নম্বর দাগের প্রশ্ন কমন পেয়ে যাবে পরীক্ষায় এবার আসছি দুই নম্বর দাগ দুই নম্বর দাগ থেকেও তোমাদের একাদশ অধ্যায় শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি এবং দ্বাদশ অধ্যায় শিক্ষায় প্রযুক্তির ভূমিকা এই দুটো অধ্যায় থেকে প্রশ্ন আসে তো দেখে নাও দুই নম্বর দাগ থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হলো প্রথম প্রশ্ন কর্মের জন্য শিক্ষা বা মানুষ হয়ে ওঠার শিক্ষা এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান বা কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা লেখো তিন নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা উল্লেখ করো চার নম্বর প্রশ্ন শিক্ষার একটি উদ্দেশ্য হল একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে এই শিক্ষা এই উদ্দেশ্য পূরণে সহায়তা করে পাঁচ নম্বর প্রশ্ন একত্রে বসবাসের শিক্ষা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন জানার জন্য শিক্ষা এর মূল লক্ষ্যগুলো কি এর সঙ্গেই আছে নিজের ভাষায় আলোকপাত করো সাত নম্বর প্রশ্ন শিক্ষা প্রযুক্তি উদ্দেশ্যগুলি আলোচনা করো এবং আট নম্বর প্রশ্ন কম্পিউটার ভিত্তিক শিক্ষার অসুবিধাগুলি লেখো তো দুই নম্বর দাগ থেকেও তোমাদের এই আটটা প্রশ্ন পড়তে হবে এই আটটা প্রশ্ন পড়লেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে এবার আসছি তিন নম্বর দাগের প্রশ্ন এখান থেকে তোমাদের তিনটা অধ্যায় থেকে প্রশ্ন আসে তিন নম্বর দাগ থেকে তো প্রথম অধ্যায় হচ্ছে শিখন দ্বিতীয় অধ্যায় হচ্ছে শিখন কৌশল এবং তৃতীয় অধ্যায় হচ্ছে শিক্ষায় রাশিবিজ্ঞান দেখে নেব তিন নম্বর দাগের প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন পরিণমন কাকে বলে এর সঙ্গেই আছে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখ এর সঙ্গে আছে অপানুবর্তন কাকে বলে তিন নম্বর প্রশ্ন সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে এর সঙ্গেই আছে সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখো চার নম্বর প্রশ্ন প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখ অথবা টবলভের অনুবর্তন এবং অপারেন্ট অনুবর্তনের পার্থক্য লেখ পাঁচ নম্বর প্রশ্ন বুদ্ধি কি এর সঙ্গে আছে এর বৈশিষ্ট্য লেখ এর সঙ্গে আছে শিখনের ক্ষেত্রে মানসিক ক্ষমতার ভূমিকা আলোচনা করো ছ নম্বর প্রশ্ন বিশেষ মানসিক ক্ষমতা কাকে বলে এর সঙ্গেই আছে বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখ। সাত নম্বর প্রশ্ন মনোযোগ বলতে কি বোঝো এর সঙ্গে আছে শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো আট নম্বর প্রশ্ন শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি এর সঙ্গে আছে সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো তো তিন নম্বর দাগ থেকে তোমাদের এই আটটা প্রশ্ন পড়তে হবে এই আটটা প্রশ্ন পড়লে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে এবার আসছি চার নম্বর দাগ চার নম্বর দাগ থেকে তোমাদের যেই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে সেগুলো হচ্ছে চতুর্থ অধ্যায় ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধি পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন উনিশশো থেকে তিরপান সাত নম্বর অধ্যায় কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি এবার দেখে নেব চার দাগের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো দ্বিতীয় প্রশ্ন মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি এর সঙ্গেই আছে এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো চার নম্বর প্রশ্ন সমসুযোগ বলতে কি বোঝায় এর সঙ্গেই আছে শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন জাতীয় ব্যবস্থার শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতির প্রভাবগুলি আলোচনা করো তো এই ছিল চার নম্বর দাগে ছটা প্রশ্ন এই ছটা প্রশ্ন পড়লে তোমরা চার নম্বর দাগে প্রশ্নগুলো পরীক্ষা গমন পেয়ে যাবে তো আমি পুরো এডুকেশনের সাজেশন নিয়ে আলোচনা করলাম ক্লাস টুয়েলভের আশা করছি এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে রাখো এক এক করে তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে এটা আমি নিশ্চিত হয়ে বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানে ক্লিক করে রাখবে কারণ আমি এই ধরনেরই শিক্ষা সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে থাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ